পর্তুগালে কোন ব্যাংকে অ্যাকাউন্ট করলে সুযোগ সুবিধা কেমন ভালো হবে দেখে নিন আজকে এই বিষয়ের উপরে কথা বলবো গত ভিডিওতে বলেছিলাম আমি ব্যাংকের সম্বন্ধে কথা বলবো তো আজকে আমি ব্যাংকের ডিটেলসটা বলে দেব কী কী করতে হবে এবং কোন ব্যাংকে কী ধরনের মান্থলি চার্জ কাটবে সহ ইন্ডিয়া বাংলাদেশ বা অন্যান্য দেশে হয়তো বাৎসরিক চার্জ কাটে আবার কোনো কোনো দেশে হয়তো কাটেও না কোনো কোনো ব্যাঙ্কে হয়তো কাটেও না আবার ইউরোপে কিন্তু সম্পূর্ণ ভিন্ন ইউরোপে মান্থলি কাটবে এবং কিছু সুযোগ সুবিধার প্রেক্ষিতে মানুষের অ্যাকাউন্ট করে তো বিশেষ করে ইউরোপের ভিতরে কিছু কিছু দেশ আছে এগুলোর ভিতরে অ্যাকাউন্ট করা খুব কঠিন যেমন ফ্রান্স ফ্রান্সের ভিতরে খুব কঠিন অ্যাকাউন্ট করা মানে যেরকম কঠিন এটা মনে হয় না পৃথিবীর মানুষ টুকটাক অ্যাকাউন্ট করতে পারে নতুন মানুষ একজন গেলে তো তার অবস্থা খারাপ শুধু অ্যাকাউন্ট করার জন্য যাই হোক আমি যেহেতু পর্তুগালের কথা বলতেছি পর্তুগাল সম্বন্ধে কথা বলি পর্তুগালে অ্যাকাউন্ট করা খুবই ইজি আপনার পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন কিছু কিছু ব্যাঙ্কে কোন ব্যাংকে খালি শুধু পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন বা কোন ব্যাংকে কাজের কন্টাক্ট লাগবে বা বিভিন্ন সুযোগ সুবিধা এগুলো নিয়ে আমি কথা বলবো এবং বলে দিচ্ছি আপনারা দয়া করে এ টু জেড দেখুন চলুন আমি ব্যাংকে নিয়ে যাচ্ছি আপনাদের এটি হচ্ছে পর্তুগালের অন্যতম ব্যাংক মেলেনিয়াম এই ব্যাংকের ভিতরে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে এবং বিজনেসম্যানদের জন্য সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধাগুলোর ভিতরে কি কী সুযোগ সুবিধা বিজনেস অ্যাকাউন্ট যারা খুলে তারা এ এই ব্যাঙ্ক থেকে ক্রেডিট কার্ড নিতে পারে মিনিমাম সাড়ে সাতশো ইউরো থেকে সর্বোচ্চ অনেক যেটা বলা অনেক মুশকিল কারণ বিজনেসের উপরে ডিপেন্ড করে তাদেরকে দিয়ে দেয় আবার যদি পার্সোনাল লোন নিতে চায় তাহলেও পার্সোনাল লোনও পাবে এবং হাউস লোন নিতে চাইলে তাও পাবে আবার এমনি দোকানের জন্য নর্মাল লোন নিতে গেলে সেটাও পাবে তো এই জন্য এই ব্যাংকটা খুবই উপকারী এবং সকলের জন্য ভালো হয় এবং এটার ক্রেডিট এমনি নর্মাল যদি অ্যাকাউন্ট করে বিজনেস ছাড়াও সেভিং অ্যাকাউন্ট করে নর্মালি তাদেরকে ক্রেডিট কার্ড দেয় পাঁচশো জুরোট শুরুতেই পরবর্তীতে এটার যদি ভালো ট্রানজ্যাকশন বা টাকা পয়সা খরচ করে আবার সময় মতো যদি রিটার্ন করে দেয় তাহলে কিন্তু আরও বেশি দেয় তো এইসব মিলিয়ে কিন্তু এই ব্যাংকটা খুবই অন্যতম তারপরে এই ব্যাংকে আমাদের বাংলাদেশিদের ম্যাক্সিমাম বাংলাদেশিদের অ্যাকাউন্ট আছে শুধু বাংলাদেশি নয় বিভিন্ন দৃষ্টি বিভিন্ন জেলার বিভিন্ন দেশের মানুষেরও অ্যাকাউন্ট আছে তারপরে এই ব্যাংকটার মান্থলি চার্জ যারা নর্মাল সেভিং অ্যাকাউন্ট করেন যাদের সাতাশ উপ সাতাইশ বছরের উপরে বয়স তাদের ক্ষেত্রে আট ইউরো তিরিশ পয়সা আর যাদের সাতাশি ইউরোর নিচে আছে তাদের 3 থেকে 5 ইউরোর ভিতরে তিন থেকে 5 ইউরো পর্যন্ত ব্যাংক চার্জ কার্ড এটা হচ্ছে मंथলি হিসাব আর আর যারা बिजनेসম্যান বিজনেস অ্যাকাউন্ট করে তাদের জন্য 10 ইউরো 30 সেন্ট ওইরকম হারে টাকা কাটে তো যারা বিজনেস করে তারা 10 ইউরো 30 সেন্ট দিতে গায় লাগে না কারণ হচ্ছে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে ক্রেডিট কার্ড সুযোগ সুবিধা পাচ্ছে অথবা লোনের সুযোগ সুবিধা পাবে এই জন্য তারা গায় লাগে না আর যারা সেভিং অ্যাকাউন্ট তাদের যাদের তিরিশ বছরের উপরে বয়স সেই ক্ষেত্রে যদি আট ইউরু তিরিশ পয়সা কাটে কিন্তু সে যদি অন্য কোথাও জব করে অ্যাকাউন্টে যদি সরাসরি মান্থলি তার টাকাটা ঢুকে যায় তখন তার থেকেও কিন্তু পাঁচ ইউরু তিরিশ থেকে পাঁচ ইউরো আশি পয়সা পর্যন্ত ব্যাংক চার্জ নিবে মান্থলি এটা হচ্ছে মিলেনিয়া ব্যাংকের এইসব সুবিধাগুলোর কারণে আমাদের বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষগুলা এই ব্যাংকটিকে বেছে নিয়েছেন তাদের সুবিধার্থে এবং এটা খুব মানে খুব ইজিভাবে তারা লোন টোন এগুলো দেয় এই জন্য তো আমি আরেকটি ব্যাঙ্কে আপনাদেরকে নিয়ে যাব সেই ব্যাংকটিতেও কম বেশ চার্জ কাটে কিন্তু একটু ডিফিকাল্ট বিভিন্ন ধরনের লোন বা এমনি ক্রেডিট নেওয়াটা এটি হচ্ছে নব ব্যাংক নব মানে হচ্ছে নতুন নতুন ব্যাংক কিন্তু এটা অনেক পুরাতন হয়নি পুরাতন ব্যাংক কিন্তু এটার নাম নব ব্যাংক। তো এটা যত পুরাতন হবে এটা নব ব্যাঙ্কে থেকে যাবে কারণ যেহেতু এটার নামই হচ্ছে নব তো এই ব্যাংকটার ভিতরে অ্যাকাউন্ট করলে ওই রকম সাতাশ বছরের ভিতরে হলে মনে হয় এক ইউরু থেকে দুই ইউরোর পর্যন্ত ব্যাংক চার্জ মান্থলি নেবে কার্ডের জন্য আগের যে ব্যাংকটি দেখিয়েছি মিলেনিয়াম ব্যাংক এবং এটা এগুলো থেকে কার্ডের জন্য কোনো প্রকার চার্জ নেবে না তবে কার্ড হারাই গেলে তাহলে কিন্তু পনেরো ইউরো ডামেজ দিতে হবে কার্ড হারাই গেলে নতুন একটা কার্ড যদি উঠাতে যান তখন কিন্তু পনেরো ইউরো লাগবে এটা তখন কার্ড চার্জ নেবে প্রথমে খুঁজ যায় কোনো কার্ড চার্জ নেবে না এবং এটা দিয়ে চলবে যতদিন পর্যন্ত মেয়াদ আছে ততদিন এরপরে আর একটা রিপ্লেস করতে পারবেন তখন পাঁচ ইউরো লাগবে যাই হোক তো এই ব্যাঙ্কটার ভিতরে অ্যাকাউন্ট করলে আপনি পাঁচ ইউরো বিশ অথবা তিরিশ সেন্ট দিতে হবে সেভিং অ্যাকাউন্ট আর যদি স্যালারি অ্যাকাউন্ট হয় সেই ক্ষেত্রে তিন ইউরো পর্যন্ত নেবে আর যদি সাতাশ বছরের ভিতরে হয় তাহলে এক টাকা সত্তর পয়সা থেকে এক টাকা আশি পয়সা পর্যন্ত ব্যাঙ্ক চার্জ কাটবে এই হলো সিস্টেম আর ক্রেডিট কার্ডের ক্ষেত্রে মিনিমাম ছয় মাস পর্যন্ত তারা অবজারভেশন করবে আপনার অ্যাকাউন্টে টাকা কেমন আসা যাওয়া করতেছে এটার উপরে নির্ভর করে ক্রেডিট কার্ড দেবে তবে শুরুতে পঞ্চাশ ইউরো দেয় একশো ইউরো দেয় দেড়শো ইউরো দেয় এরকম করে দেয় এটা হচ্ছে এই নব ব্যাংকের সিস্টেম আর লোন টনের ক্ষেত্রে এই ব্যাংকেও লোন দেয় ব্যাংক প্রত্যেক লোন প্রত্যেকটা ব্যাংকে দেয় তবে কিছু শর্ত সাপেক্ষ এই ব্যাংকটাতে একটু বেশি তারা একটু হার্ড মানে তারা সম্ভবত প্রতারিত হয়েছে আমাদের এশিয়ানকে তাদেরকে দিয়েছে যার কারণে তারা একটু হার্ড হয়ে গেছে আগে এরকম ছিল না তো আমি এখন আরেকটি অ্যাকাউন্টে নিয়ে যাব একটি ব্যাংকে নিয়ে যাব সেটা আরও কিছু সুবিধা আছে এটা হচ্ছে ব্যাংক সিটিটি ব্যাঙ্ক সিটিটি হচ্ছে পর্তুগালের সরকার অনুমোদিত ব্যাংক অন্যগুলা যদিও প্রাইভেট ব্যাংক হয় তো এগুলো এখানে অন্য এক ব্যাঙ্কগুলো যদি আপনি ওপেন করেন আপনাকে মিনিমাম একশো ইউরো ফার্স্ট টাইম ডিপোজিট করতে হবে এটা অ্যাকাউন্ট করার পরে আপনি যে কোনো সময় আবার উঠিয়ে নিতে পারবেন এটা তো সব দেশে সেম সিস্টেম তো এই ব্যাঙ্কটাতে আপনি জিরো ক্রেডিট দিয়ে আপনি ইয়ে করতে পারবেন অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং এই ব্যাংকটাতে আপনার কোনো প্রকার ট্রানজাকশন চার্জ নেই এবং কোনো প্রকার কোনো চার্জ নেই মান্থলি কোনো ফিসে নেই টোটাল ফ্রি তবে এই ব্যাংকটার ভিতরে অ্যাকাউন্ট করতে গেলে একটু হয় সেটা হচ্ছে অ্যাড্রেসটা থাকতে হবে কাগজপত্রের ডকুমেন্ট পত্রে একদম সব জায়গাতে একই অ্যাড্রেস হতে হবে একই অ্যাড্রেস যদি না হয় তাহলে ওরা অ্যাকসেপ্ট করবে না যেমন আপনার পেনেন্সে এক অ্যাড্রেস আপনার এমনি থাকেন আর এক অ্যাড্রেস তারপরে কাগজেতে আরেক আর এক অ্যাড্রেস কোনো প্রকার এগুলো চলবে না যতগুলো কাগজপত্র থাকবে সবগুলোতে একই অ্যাড্রেস থাকতে হবে তাহলে তারা আপনাকে অ্যাকাউন্ট খুলে দেবে কিন্তু অ্যাড্রেসে যদি সমস্যা হয় তাহলে কিন্তু অ্যাকাউন্ট খুলবে না আর এটাতেও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় এবং এই ব্যাংকের মাধ্যমে অন্য অন্য ইনভেস্টরেরা কিন্তু লোন দেয় অনেক মিলেনিয়াররা আছে মিলেনিয়ার যারা টাকা অনেক টাকা নিয়ে বসে আছে তারা বিজনেস করবে তখন এই ব্যাংকের উপর এই ব্যাংকের সাথে চুক্তি আছে এই ব্যাংকের মাধ্যমে তারা কিন্তু লোন দিয়ে থাকে পাঁচ থেকে পঞ্চাশ হাজার ইউরো পর্যন্ত তারা লোন দিয়ে থাকে তো এই ব্যাংকের সুযোগ সুবিধা হলো এটাই আর অন্যান্য ব্যাংকগুলোর ভিতরে অন্যান্য ব্যাংকগুলোর ভিতরেও কোনো টাকা উঠানোর সময় বা ট্রানজ্যাকশন ওই ধরনের কোনো ফিস নেই যেমন আমাদের বাংলাদেশে ইসলামী ব্যাংকের কার্ড আছে এখন আপনি এবি ব্যাংক থেকে টাকা উঠাবেন হ্যাঁ এক্সাম্পল তখন ওই ওই বুথ থেকে টাকা উঠাইলে প্রতি ট্রানজ্যাকশনে পনেরো টাকা বা বিশ টাকা করে কাটবে এখানে পর্তুগালে ওই ধরনের কোনো সিস্টেম না যে কোনো ব্যাংকের কার্ড হোক আপনি যে কোনো বুথ থেকে উঠাইতে পারবেন বুথ সবগুলো সমান যে কোনো বোথ থেকে আপনি টাকা দিতে পারবেন কোনো টাকা চার্জ কাটবে না তো এই ব্যাঙ্কে যেটা দেখিয়েছে সিটিটিতে জিরো সবগুলো জিরো জিরো অন্যান্য ব্যাঙ্কে কিন্তু আপনি জিরো ক্রেডিট দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন না এবং আরও যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো নিতে হলে আপনাকে অবশ্যই ফার্স্ট টাইম টাকা জমা রাখতে হবে বেশি সর্বনিম্ন সম্ভবত দুইশো একশো ইউরো পর্যন্ত মিনিমাম চার্জ দিয়ে ডিপোজিট দিয়ে তখন আপনাকে অ্যাকাউন্ট করতে হবে আর এই ব্যাঙ্কে লাগবে না এই ব্যাঙ্কে কোনো টাকা পয়সা লাগবে না এরপরে আপনার এই অ্যাকাউন্টের ভিতরে স্যালারি ঢুকবে তারপরে যাই আপনি এমনি টাকা রাখবে রাখতে পারেন তাতে সমস্যা নেই তারপরে ওরা ওরাও ক্রেডিট কার্ড দিবে প্রথমে পঞ্চাশ ইউরো দিবে তবে এগুলা ধৈর্য ধরতে হবে অ্যাকাউন্ট করার সাথে সাথে দিবে না অ্যাকাউন্ট করার মিনিমাম দু তিন মাস পরে ক্রেডিট কার্ড দিবে পঞ্চাশ ইউরো থেকে শুরু হবে যেহেতু এটা গভর্নমেন্টের ব্যাঙ্ক এটা একটু আরও টাইট তো ওরা পার্সোনালি লোন খুব কমই দেয় এরা ইউরোপিয়ান ছাড়া দেয় না ফরেনারদের আর এদের মাধ্যমে অন্য অন্যরা দেয় অন্য কোম্পানির লোকেরা দেয় তো সেখান থেকে আপনার লোনই ইউজ করতে পারবেন আর হয় সবশেষে যেটা সেটা হচ্ছে হয়তো অনেকে চিন্তা করতেছেন যে বাংলাদেশ থেকে হোক ইন্ডিয়া থেকে হোক তাদের অনেক টাকা আছে তারা এই দেশে বাংলাদেশের মতো ডিপোজিট করে রাখবেন তিন মাসে ছয় মাসের নয় মাসের দেশে ওইসব সিস্টেম আছে বাট এত প্রফিট দিবে না এমনি সেভিং অ্যাকাউন্টের বিষয়ে আমি জানি সেভিং অ্যাকাউন্টের ভিতরে পাঁচ হাজার ইউরোর উপরে রাখলে তখন আপনাকে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট সম্ভবত প্রফিট দিবে এরকম অনেক প্রফিট দিবে না বাংলাদেশে যেরকম একে সত্তর আপনি তিন মাসের মতো তিন মাসের জন্য ডিপিএস করেন আপনাকে দশ পার্সেন্ট দিবে বারো পার্সেন্ট দিবে এখানে এই ধরনের কোনো সিস্টেম নেই এখানে লোন নিতে গেলে তখন কিন্তু একটা সিস্টেম আর আপনি যখন অ্যাকাউন্টে টাকা রাখবেন আপনার টাকা এটাও তো মনে করেন ব্যাংক আপনার থেকে একটা লোনের মতো নিতেছে ঠিক আছে মানে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে রাখছেন টাকাটা তো ওরা ব্যবহার করতেছে না তো সেক্ষেত্রেও কিন্তু হয়তো আপনি মনে করবেন যে আমরা লোন নিতেছি এত টাকা করে দিচ্ছি অথচ তারা আমাদেরকে প্রফিট এত কম দিচ্ছে কিছু করার নাই তাদের সিস্টেম সারা পর্তুগালে যতগুলো ব্যাংক আছে সবগুলো একই সিস্টেম আমাদের দেশের মতো এরকম না কম্পিটিশন করি ওইটা এটা করতে চায় তবে এইসব দেশে একটা জিনিস সুবিধা আছে সেটা হচ্ছে এই যে কোনো ব্যাংকের মাধ্যমে অন্যান্য কোম্পানিগুলো কিন্তু বিজনেস করে তো বিজনেসটা হচ্ছে কি সেটা হচ্ছে লোনের বিজনেস ঠিক আছে লোন নিতে হলে ওইটা তো দশ বছরের জন্য বিশ বছরের জন্য পঞ্চাশ বছরের জন্য এভাবে করে পঞ্চাশ বছরের জন্য না আপনার বয়স থেকে সত্তর বছর পর্যন্ত ইয়া করবে কাউন্ট করবে আপনার পাসপোর্টে যে বয়স আছে ওই বয়স সত্তর সত্তর বছর থেকে ওইটা বাদ দিয়ে দিবে বাদ দিয়ে যেটা থাকবে সেটা ধরুন আপনার এখন বয়স চলে তিরিশ তো পাসপোর্টে আছে পাসপোর্টে তো নাই পাসপোর্টে তিরিশ পাসপোর্টের হিসেবে তো সত্তর বছরে তো তিরিশ গেলে চল্লিশ তো চল্লিশ বছর চল্লিশ বছরে এবারে ক্যালকুলেটার দিয়ে হিসাব করে দেখবে কত মাস হয় কত মাস এটা ভাগ করে দিয়ে দিবে ওদের সুদমুদ সহ সবগুলা যতগুলো সুদ আসবে যতগুলো গভর্নমেন্টের ট্যাক্স আসবে এস বি আসবে সবগুলো ডাইরেক্টলি হিসাব করে দিয়ে দেবে আপনাকে মান্থলি এত টাকা জমা দিতে হবে ঠিক আছে তো ওই রকম সিস্টেমে এখানে লোনগুলো দেওয়া হয় তো আপনারা যারা অ্যাকাউন্টে টাকা রাখবেন তারা বা ডিফিস করে রাখবেন আপনি তো একটা নির্দিষ্ট ডেটের জন্য রাখবেন যে আপনি মাসে এত টাকা করে নিয়ে যাবেন আবার ব্যাংক থেকে এত টাকা করে নেবেন প্রফিট আবার একসাথে আপনার টাকাও উঠাই নেবেন কিন্তু ব্যাঙ্ক তো আপনাকে টাকা দিচ্ছে লোনের টাকা যেটা সেটা তো তারা মান্থলি অল্প অল্প করে নিচ্ছে আর আমরা যারা টাকা রাখবো তারা তো প্রফিট একসাথে নিয়ে নেব আবার আমার দরকার হয়েছে টাকা সবগুলো একসাথে উঠে নিয়ে নেব কিন্তু ব্যাংকে তো ওইভাবে আমাদের থেকে পারবে না আমরা যদিও ব্যাংক থেকে ফারি তো এরকম আর কি তো এই জন্য তারা আসলে আমাদেরকে আমরা যারা অ্যাকাউন্টে টাকা রাখি তাদেরকে খুব প্রফিট কম দেয় তবে যাদের যাদের টাকা বেশি তারা অ্যাকাউন্টে টাকা রাখলে সমস্যা নেই টাকা রাখতে পারবেন তবে এই ক্ষেত্রে ব্যাংক আপনাকে অন্য অন্য সাইড দিয়ে সুযোগ সুবিধা দিবে যেমন আপনাকে ওরা সিটি পাঠাবে লোনের জন্য যে তুমি কি লোন নিতে চাও বা কোনো কিছু এটা আর কি এটাই সুযোগ সুবিধা আর কিছু না তো আজকে এ পর্যন্ত আর কিছু জানার থাকলে কমেন্টের ভিতরে জানাবেন কেউ অনেক কিছু জানেন তারপরেও আপনার জানাটা শেয়ার করবেন আমি এটা ভুল বলতেছি ওইটা শুদ্ধ বলতেছি ওইটা এই করতেছি সেটা সেই করতেছি এটা আপনার চোখে হয়তো ভুল লাগতে পারে হয়তো বা আমার কোনো জায়গায় ভুল হতে পারে আমি যে আমার যে ভুল হচ্ছে না সেটা আমি বলবো না ভুল হতে পারে কারণ আমি মানুষ মানুষ মাত্রই ভুল তারপরে আপনারা যারা যতটুকু জানেন যতটুকু বুঝতে পারেন আপনারা ভিডিও নেসে কমেন্টে জানিয়ে দিবেন ব্যাট কমেন্ট করার নেই ভুল হলে শুদ্ধতা করে শুদ্ধ করে দেখে নেবেন এবং শুদ্ধ করে নিচে দিয়ে কমেন্ট করে দিবেন যে ভাই এটা এইভাবে হচ্ছে এটা এইভাবে হয় না সমস্যা নেই তাহলে আর আর প্রতিঘাতের সৃষ্টি হয় না হিংসাহীন হিং সৃষ্টি হয় না সো আমরা যারা এখানে আছি সকলে সকলের উপকার করব এই প্রত্যাশা নিয়ে আমরা কমেন্ট করবেন আপনারা আর এই প্রত্যাশা নিয়ে আমি ভিডিওগুলো করি সকলে ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ